আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রেশ গুড লাইভে, আমি রুদ্র ইউসুফ সবসময়ের মতো চলে আসছি সামি কার এন্টারপ্রাইজ গাড়ি শোরুমে। এই শোরুম দিয়ে মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন, মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি এখানে রয়েছে। এবং এই মুহূর্তে প্রিমিয়ো এলিয়ন এক্সিও গাড়ির কালেকশন একটু বেশি, তবে আজকে আমরা চমৎকার একটি গাড়ি দেখবো, হোন্ডাই এসএম ব্লু 2011 মডেলের গ্রে কালার। এই গাড়িটি টোটালি র অবস্থায় আছে, খুব চমৎকার একটি গাড়ি। তোকে চলো আমরা গাড়িটি দেখি কি অবস্থায় আছে, দামটি আমরা জেনে নিই। ফসল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, চলে আসছি আবারও আপনাদের শোরুমে, প্রায় সময় চলে আসি। গাড়ি কালেকশন ভালো থাকে, সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায়। একটু শুরুতে জানবো যে এই মুহূর্তে আপনাদের কালেকশনে কি কি গাড়ি রয়েছে ভাই? এই মুহূর্তে আমাদের কালেকশনে সুজুকি সুইফট আছে, এক্স করলা আছে, এলিয়ন আছে, প্রিমিও আছে, হোন্ডা এসএম ব্লু আছে, তারপরে 100 আছে, 110 আছে, 100 ওয়াগন আছে, তারপরে ছিল হোন্ডা H1 আছে, তারপরে এক্সনো আছে, তারপরে এলিয়ন আছে, যে 3-এর মডেলের বেশ কিছু কালেকশন আছে, বেশ কিছু গাড়ি রয়েছে। এবং এই মুহূর্তে এক্স করলা রয়েছে 3টি, যে 3টি এলিয়ন রয়েছে 2টি, প্রিমিয়র রয়েছে 1টি, মোটামুটি কালেকশন ভালোই রয়েছে। এবং নতুন করে হোন্ডাই এসএম ব্লু আসছে, এসএম ব্লু আসছে জি। আজকে আমরা এসএম ব্লু গাড়িটা দেখবো, যেটা নতুন করে আসছে, নতুন করে আসলে আমরা রিভিউ করে থাকি জি। গাড়ির মডেলটি কত ভাইয়া? এটা মডেলটা হচ্ছে ভাই 2011, আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশনটা হচ্ছে 2012 তে ভাইয়া। কি অবস্থায় আছে গাড়িটি? গাড়িতে এমনি মোটামুটি সবকিছু ঠিক আছে ভাই, কিন্তু হালকা পাতলা টাচ আপের একটু কাজ আছে, হালকা টাচ আপের কাজ আছে, র অবস্থায় আছে এখন জি, র অবস্থায় আছে। আচ্ছা, এমনিতে কোনো রকম কাজ করিয়েছেন গাড়িতে? আমরা প্রত্যেকটা গাড়িতে আসার পরে ভাই ইঞ্জিনের জেনারেল সার্ভিসটা করানো হয়, ওইটাই করাইছি ভাই। আচ্ছা, ইঞ্জিনের জেনারেল সার্ভিসটি করেছেন জি। ওয়াশ পলিশ করেছেন? জি, ওয়াশ পলিশ করা হয়েছে, ওয়াশ পলিশ করা হয়েছে। এবং হালকা টুকটাক দাগ আছে টাচ আপের। আপনারা কি টাচ আপের কাজটি করবেন নাকি কাস্টমার আসার পরে? জি, কাস্টমার আসার পরে আলোচনার সাথে কি করে দিব ভাই, কাস্টমার চাইলে আপনারা টাচ আপের কাজটি করে দিবেন? টাচ আপের কাজটা করে দিব। হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে? জি ভাই, হেডলাইট ব্যাকলাইট সামনে পিছনে গ্লাস সবকিছু অরিজিনাল আছে গাড়ির সাথে, ফগ লাইট রয়েছে জি, প্রতিটি গ্লাস অরিজিনাল আছে জি। সিসি কত ভাইয়া? এটা সিসিটা হচ্ছে 1400, 1400 সিসি জি, 1400 সিসি। গ্রে কালার? জি, গ্রে কালার, খুব চমৎকার একটি কালার। এমনি সিএনজি কি এলপিজি করা আছে? না ভাই, এটা তেলে, তেলে আছে, সিএনজি এলপিজি করা হয়নি। চমৎকার একটি গাড়ি, টাকাদের কাজ আসলে আছে, চারপাশে টুকটাক দাগ আছে এবং পিছনে ফাটা আছে জি, এটা বাম্পারটা একটু ফাটা আছে, পিছনে বাম্পার ফাটা আছে জি। বাম্পার কি আপনারা চেঞ্জ করে দেবেন ভাইয়া? জি ভাই, বাম্পার আমরা চেঞ্জ করে দিব, বাম্পার চেঞ্জ করে দিব জি। আমরা একটু কার্গো স্পেসে দেখি, যেহেতু তেলে আছে এখনো সিএনজি এলপিজি করা হয়নি। কার্গো স্পেস বিশাল, এখানে কার্পেটিং করলে বেশি ভালো লাগবে জি, কার্পেটিং তো আছে ভাই, বেড রাখা হয়েছে আর কি, ওয়াশ পলিশ করা হয়েছে আজকে। আচ্ছা, ওয়াশ করছেন আপনারা, কার্পেটিং, কার্পেটিং করার পরে বেশি ভালো লাগবে এবং সেটা হয়তো রাখা যাবে। আমি একটু পেছনে থেকে দেখি, অরিজিনাল সিটি রয়েছে জি, অরিজিনাল সিটটাই রয়েছে। এখন যিনি কিনবে ওনার পছন্দ মতো সিট কভার লাগিয়ে দিতে পারবেন, কিংবা আলোচনার সাপেক্ষে তারপর লাগিয়ে দিবেন জি, লাগিয়ে দিবেন। মানে প্রত্যেকটা সুযোগ আছে, প্রত্যেকটা সুযোগ আছে। এবং স্ট্যান্ড থেকে অপশন রয়েছে, স্ট্যান্ডের অপশনগুলো ওকে আছে জি, অপশন প্রত্যেকটা সুযোগ আছে জি, ওকে আছে। ওরিজিনাল প্ল্যাটি রয়েছে এখনো জি। গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে ভাই? জি, গাড়ির সাথে ভাই। এসি তো হামেস করবে, সুপার কুল অবস্থায় আছে ভাই, সুপার কুল অবস্থায় আছে জি। আমরা টিন দিয়ে দেখি নি, ইঞ্জিনের আপনার জেনারেল সার্ভিসে সেটি করেছে জি, জেনারেল সার্ভিসটা করানো হয়েছে। আচ্ছা, ইঞ্জিনের ওয়াশ করেনি এখনো, বুঝে যাচ্ছে ধুলাবালি লেগে আছে, ওয়াশ পলিশ করার পর আরো বেশি ফ্রেশ লাগবে জি। আর অ্যাক্সিডেন্ট করলে তো বোঝা যাবে, গাড়ি যদি অ্যাক্সিডেন্ট থাকে জি, অবশ্যই বোঝা যাবে। 1400 সিসি জি, 1400 সিসি। এখন যিনি কিনবেন
উনি যদি চান সেক্ষেত্রে আপনারা চাষাবের কাজটি করে দেবেন, চাষাবের কাজটি করে দেবেন। আমার গাড়ি মনে সময় থাকবে জানি, মডেলটা হচ্ছে ভাই 2011 রেজিস্ট্রেশনটা হচ্ছে 2012 ভাইয়া। পেপার সোকে আছে, পেপার সোকে ফুললি ওয়ান ইয়ার্স আপডেট আছে ভাই। প্রাইস কিরকম আছে স্যার? আমাদের প্রাইসটা হচ্ছে 11,50,000 টাকা আস্কিং প্রাইস স্যার। 11,50,000 টাকা আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ রয়েছে। জি, তারপর যারা আসবেন আশেপাশে তো অবশ্যই টেস্ট ড্রাইভ দিবেন, চেক করবেন, যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দিবেন। কাস্টমার যদি চায় সেক্ষেত্রে আপনার টাচ আপের কাজটিও করে দিবেন, টাচ আপের কাজটি করে দিবেন আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে জি। আর যেহেতু সিট কভার নেই, নতুন করে সিট কভার ইস্যু করা যেতে পারে। এই মুহূর্তে সিট কভার যদি ইস্যু করা হয় এবং সামনে পিছনে বাম্পার লাগানো হয় সেক্ষেত্রে কি পরিমাণ টাকা খরচ হতে পারে? 10,000-12,000 টাকার ভিতরে হয়ে যাবে, 10,000-12,000 টাকা মতো খরচ হবে। এই মুহূর্তে বেশ কিছু গাড়ি রয়েছে ভাইয়া, একটু আমরা বাকি গাড়িগুলো একটু দেখিয়ে দিই, দামটি একটু বলে দেন। এক্সকর্লা গাড়িটি মডেল কত? মডেলটা হচ্ছে 2004 এর, রেজিস্ট্রেশনটা হচ্ছে 2010 এর, দামটা হচ্ছে 12,80,000 টাকা। আচ্ছা, সুজুকি সুইফট রয়েছে, এই গাড়িটি একটু বলে দেন। জি ভাই, এটা সুজুকি সুইফট 2012 মডেল, 12 রেজিস্ট্রেশন, 10 বছর তো ফুললি আপডেট আছে। আর এটার আস্তিং প্রাইস হচ্ছে 6,20,000 টাকা মাত্র, 6,50,000 টাকা। এলিয়ান গাড়ি রয়েছে পাশে, এলিয়ানটা হচ্ছে 2007 এর মডেল, 12 রেজিস্ট্রেশন, পেপারসপত্র ফুললি আপডেট আছে, গাড়িটা সিন ইনস্টল করা আছে। এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 16,50,000 টাকা মাত্র। জি, এটা হচ্ছে ভাই টয়োটা প্রিমিও, আর এটার মডেলটা হচ্ছে 2004 এর, রেজিস্ট্রেশনটা হচ্ছে 2008 এ, সিন ইনস্টল করা আছে নাভানা থেকে। আর এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 16,00,000 টাকা, 16,00,000 টাকা। জি, 16,00,000 টাকা। আর এটা হচ্ছে ভাই টয়োটা এক্সিও এসিসি লোন, তারপরে এটা হচ্ছে হলো 2013 মডেল, 18 রেজিস্ট্রেশন, এলপিজি ইনস্টল করা আছে, পেপার পত্র ফুললি আপডেট আছে। এটা আস্কিং প্রাইস হচ্ছে 18,20,000 টাকা মাত্র। এটা হচ্ছে টয়োটা ফিল্ডার 2003 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, পেপার পত্র ফুললি আপডেট আছে, সিন ইনস্টল করা আছে। আর এটা আস্কিং প্রাইস হচ্ছে 11,50,000 টাকা মাত্র। ও, সামনে ক্লাসে হালকা ফাটা আছে, হালকা ফাটা আছে, এটা আমরা আলোচনা করে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিবেন, আমরা রিভিউ করেছিলাম। পাশে আরেকটা ফিল্ডার রয়েছে, এটা হচ্ছে 2004 এর মডেল, 10 রেজিস্ট্রেশন, পেপার পত্র ফুললি আপডেট আছে, আর এটা তো এলপিজি ইনস্টল করা আছে। এটা আমাদের আসল প্রাইসটা হচ্ছে 12,80,000 টাকা মাত্র। তারপর আরেকটি এক্স করলা, এটা হচ্ছে 2006 এর মডেল, 12 রেজিস্ট্রেশন, পেপার সফট, এটারও ফুললি আপডেট আছে, সিএনজি ইনস্টল করা আছে। আর আমাদের এটা আসল প্রাইসটা হচ্ছে 13,90,000 টাকা। এটা হচ্ছে এক্স করলা আরেকটি ভাই, 2004 এর মডেল, 7 রেজিস্ট্রেশন, পেপার সফট ফুললি আপডেট আছে, সিএনজি ইনস্টল করা আছে। এটা আমাদের আসল প্রাইসটা হচ্ছে 12,60,000 টাকা মাত্র। তারপরে যদি দেখি ভাই, এটা হচ্ছে হলো টয়োটা এলিয়ন 2003 এর মডেল, 7 রেজিস্ট্রেশন, ফুললি অকটেন ডাই এখনো পর্যন্ত। আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে হলো 13,80,000 টাকা। প্রত্যেকটি গাড়ির আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। H1 রয়েছে, বিশাল একটি গাড়ি, এটা হচ্ছে ভাই H1, হোন্ডা H1, 2011 মডেল, 12 রেজিস্ট্রেশন, 3 জিনিস করা আছে এবং কিচেন এভরিথিং অরিজিনাল আছে। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 11,50,000 টাকা মাত্র, 11,50,000 টাকা আস্কিং প্রাইস। পিছনে এক্সনোয়া রয়েছে, জি, পিছনে হচ্ছে ভাই এক্সনোয়া, এটা হচ্ছে 2004 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন, পেপার স্পোর্ট, এটারও ফুললি আপডেট আছে, সিং ইনস্টল করা আছে। আর আমাদের এটা আস্কিং প্রাইস হচ্ছে 14,00,000 টাকা। এটা হচ্ছে 110/96 এর মডেল, 2002 এর রেজিস্ট্রেশন, এটারও 25 সাল পর্যন্ত পেপার সাবজেক্ট আছে, সিএন ইনস্টল করা আছে। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছিল 6,00,000 টাকা মাত্র, 6,00,000, 6,00,000 টাকা আস্কিং প্রাইস। এবং ওয়াগন রয়েছে, জি, 100 ওয়াগন রয়েছে, এটা মডেলটা হচ্ছে 95 এর, রেজিস্ট্রেশনটা হচ্ছে 2001 এতে, সিএন ইনস্টল করা আছে, সিসিটা হচ্ছে 1331 সিসি, এবং যে মানে এটা আস্কিং প্রাইস হচ্ছিল 3,70,000 টাকা মাত্র। প্রত্যেকটি গাড়ি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। জি, ফসল ভাই অনেক ধন্যবাদ, ফসল আমাদের সময় দিলে, সবসময় সময় দিয়ে থাকেন। আর যাওয়ার আগে আমার লাস্ট রিকোয়েস্ট, সবসময় আমরা রিকোয়েস্ট করে থাকি যে আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবেন, যেহেতু এই মুহূর্তে গাড়ির দাম একটু বেশি। আর আমরা শোরুম অ্যাড্রেসটি জেনে নিই, শোরুম অ্যাড্রেসটি হচ্ছে প্লট নাম্বার 1/5/ রোড নাম্বার 3/ মোহাম্মদিয়া হাউজিং মোহাম্মদপুর লিমিটেড, চীনের ঠিক ডালে, স্বামী এন্টারপ্রাইজ। মোবাইল নাম্বার বলে দিবেন, মোবাইল নাম্বারটা হচ্ছে 01920093726। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।